Assalamualaikum, Tongi Private School and Girls College Porti. Ayobito online Bangla class e ashtam shrenite ashtam shrenir shikkharthider janacchi abaro shubho shagotom. Ami Chapaler tar shikshok Bangla Tongi Private School and Girls College. এই দুর্যোগপূর্তে অনলাইনে আমরা পাঠদান করতে পারছি তোমাদের সেই জন্য টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সুদক্ষ অধ্যক্ষ জনাব আলোদীপ ছাড় সহ পরিচালনা পরিষদের সকল ছাত্রদেরকে এবং অনলাইন কলাগোষ্ঠীদের জানাচ্ছি শ্রদ্ধা ও ধন্যবাদ আজকের পাঠের বিষয় নিমিতি অংশে ব্যক্তিগত চিঠি আজকের পাঠের বিষয় ব্যক্তিগত চিঠি চলো আমরা পাঠে ফিরে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে চিঠিপত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে চিঠিপত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যক্তিগত সামাজিক নানা প্রয়োজনে আমাদেরকে চিঠি লিখতে হয় কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায় গাছের চামড়া গাছের ছালে চামড়ায় ধাতব পাত্রে চিঠি লিখত পত্রে পাতায় লিখত বলে এটার নাম হয় পত্র ব্যক্তিগত চিঠি অনেক সময় কাগজ আবিষ্কারের আগে মানুষের গাছের পাতায় গাছের ছালে চামড়ায় ধাতব পাতে লিখত পাতায় লিখত বলে এর নাম হয় পত্র সুলিখিত চিঠি অনেক সময় উন্নত সাহিত্য হিসাবে বিবেচিত হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চিহ্নপত্র চিঠি যে ধরনের হোক না কেন তা লেখার সময় কয়েকটি দিকে লক্ষ্য রাখা দরকার বিষয়বস্তু বা প্রসঙ্গের উপর চিঠির কাঠামো নির্ভর করে তাই সেদিকে খেয়াল রাখতে হবে চিঠির মাধ্যমে মানুষের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তাই অস্পষ্ট এবং কাটাকাটি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত ভাষা যেন সহজ সরল ও প্রাঞ্জল্য হয় হুবহু মুখস্থ না করে পাঠ্য বইয়ের অনুসরণ করে চিঠিতে নিজস্বতা আনা উচিত পত্র শব্দটির আবেদনিক বা ব্যবহারিক অর্থ চিহ্ন বা স্মারক চিঠি শব্দটি হিন্দি ভাষা থেকে আগত পৃথিবীর ক্ষুদ্রতম পত্রের লেখক ভিক্টর হুগো চিঠির প্রধানত দুইটি অংশ কয়টি অংশ দুইটি অংশ একটি হল শিরোনাম অপরটি হল পত্রগর্ভ শিরোনাম হল বাইরের অংশ আর পত্রগর্ভ হল চিঠির ভিতরের অংশ চিঠির প্রধানত দুইটি অংশ একটি হলো শিরোনাম আর একটি হলো পত্রগর্ভ শিরোনামের আবার দুইটি অংশ একটি হলো প্যারাটির ঠিকানা একটি হলো প্রাপকের ঠিকানা প্যারা হলো যে চিঠি পাঠাবে আর প্রাপক হলো যে চিঠি পাবে আর প্রাপকের ঠিকানা খামের উপর চিঠির বাম পাশে লিখতে হয় আর প্রাপকের ঠিকানা চিঠি খামের উপর ডান পাশে লিখতে হয় চলো আমরা লেখার ক্রম অনুসারে চিঠি ব্যক্তিগত চিঠির কাঠামোতে ছয়টি অংশ থাকে ব্যক্তিগত চিঠির কাঠামোতে ছয়টি অংশ থাকে এক হলো মঙ্গলসূত্র শব্দ দুই স্থান ও তারিখ তিন সম্বোধন চার মূল বক্তব্য মূল বক্তব্য ছয় পাঁচ বিদায় সম্ভাষণ পত্র লেখকের বা পত্র লেখকের স্বাক্ষর ছয় শিরোনাম আমরা মঙ্গলসূত্র শব্দ এখানে অনেকটা অনেকে বিলুপ্ত হয়ে গেছে মঙ্গলসূত্র শব্দটা লেখে না তবে এটা লেখা উচিত তবে ধর্মের ভিত্তিতে মঙ্গলসূত্র শব্দ লিখতে হয় যেমন মুসলমানগণ লিখবে আল্লাহর নাম আর হিন্দুগণ লিখবে দেবদেবীর নাম এ ধরনের হতে পারে আর এখানে স্থান তারিখ যখন লিখবে তখন অবশ্যই আগে স্থান লিখে নিচে তারিখ লিখতে হবে আর মূল বক্তব্যটা আমরা দিতে যখন লিখব মূল বক্তব্যটা তিথির অনুচ্ছেদে লেখা ভালো প্রথম অনুচ্ছেদে
ক্ষেত্রে আমরা চিঠিতে যেমন সালাম বা শুভেচ্ছা জানিয়ে চিঠি বক্তব্য প্রয়োজন মতো অনুচ্ছেদে করে লিখলে ভালো হয়। প্রথম অনুচ্ছেদে সালাম বা শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখার কারণ পটভূমি তৈরি করতে হয়। দ্বিতীয় অনুচ্ছেদে মূল বক্তব্যকে যথাসম্ভব স্পষ্ট ভাষায় লেখা উচিত। তৃতীয় অনুচ্ছেদে ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করে সমাপ্তির টানা। সমাপ্তির সূচক শব্দ হিসাবে শান্ত ইতি লেখায় প্রচলিত। আমরা চিঠিতে ফিরে যাচ্ছি। মনে করো তুমি আকাশ কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখো। এক্ষেত্রে আমরা চিঠি যখন লেখবো কিভাবে লেখবো দেখো। যেমন এখানে মঙ্গলসূচক শব্দ আমরা এখানে লিখব এলাহি দুর্গা। আমরা মূল বক্তব্যে যাচ্ছি। মূল বক্তব্যে যখন আমরা লিখব, আমি তো প্রথমেই বলেছিলাম যে প্রথম অনুচ্ছেদে অবশ্যই কি করতে হবে, সালাম ও শুভেচ্ছা। এক্ষেত্রে আমরা কি করব, শুভেচ্ছা জানাবো। যেহেতু ছোট বোন শুভেচ্ছা জানাবো কিংবা আদর জানাবো, তাহলে কি লিখবো যে প্রিয় বনানী আমার আদরণীয় বা ভালোবাসানীয় বা শুভেচ্ছানীয় যেটা তোমাদের ইচ্ছা। তারপরে লিখলাম যে আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। তারপরে লিখলাম যে আমার অনেকদিন পর তোমার চিঠি পেলাম, চিঠিতে জানতে পারলাম যে তুমি ক্লাসে প্রথম স্থান অধিকার করিত, শুনে খুব খুশি আনন্দিত হয়েছি। এছাড়া আরও জানতে পারলাম তুমি পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিখছ, শুনে আরও খুশি হলাম। তারপর যাব আমরা, এটা হলো প্রথম অনুচ্ছেদ চিঠি লেখার যে কারণটা পটভূমিটা। তারপর আমরা দ্বিতীয় অনুচ্ছেদে যাব। দ্বিতীয় অনুচ্ছেদটা হলো বর্তমান। আমরা যেহেতু এটা কম্পিউটার সম্পর্কে লিখছি, তাহলে আমরা কম্পিউটার সম্পর্কেই লিখব। যেমন বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, আর প্রযুক্তির এই যুগে সর্বোচ্চ স্থান দখল করে আছে কম্পিউটার। কম্পিউটার ছাড়া আধুনিক জীবনযাপন কল্পনা করা যায় না। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, অফিস, আদালত, চিকিৎসা, বিনোদন সব ক্ষেত্রেই কিসের দরকার, কম্পিউটার। তাহলে কম্পিউটারের ব্যবহার অপরিহার্য। তাই কর্মক্ষেত্রে এখন কম্পিউটার জানার মধ্যে অগ্রাধিকার। কম্পিউটার অভিজ্ঞ লোক বেকার বসে থাকে না। তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের প্রত্যেকের উচিত অন্যান্য বিষয়ের পাশাপাশি কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। তুমি পড়াশোনার পাশাপাশি
কম্পিউটার ভালোভাবে আয়ত্ত করবে আমার এই শুভ কামনা রইল। আজ আর আমরা তৃতীয় অনুচ্ছেদে যাচ্ছি। আজ আর নয় মা ও বাবাকে আমার সালাম দিও, তুমি ভালো থেকো। এটা গেল আমাদের চতুর্থ নম্বর যে মূল বক্তব্যটা। তারপরে আমরা বিদায় সম্ভাষণে যাচ্ছি। বিদায় সম্ভাষণে বা অন্তরাঙ্গকে স্বাক্ষর, এখানে তুমি ছিল, তোমার নামটা ছিল আকাশ, ঠিক। আমরা বলছিলাম যে বিদায় শব্দটা কি দিয়ে ব্যবহার করবো, ইতি দিয়ে, ইতি আকাশ। এরপরে আমরা যাচ্ছি ছয় নম্বর শিরোনাম। শিরোনামটা তোমরা বাম থেকে শুরু করবে, চিঠিটা মনে করো এই পাশটা হলো বাম পাশ, ওই পাশটা হলো কি ডান পাশ। এই পাশ থেকে খাম তৈরি করতে হবে। আমরা খামটা এপাশ থেকে যে ডানে কিছু অংশ নিব, মাঝামাঝি এখানে ডাক থেকে থাকবে, আমরা বনানি লিখব। তোমরা কি সবাই পিটি সম্পর্কে আশা করি বুঝতে পারছো নাকি? আজকে কি কেমন হলো তোমরা? এরপর তোমরা তাহলে এই পিটিটা খাতায় বাসায় ভালো করে আমি যেগুলো যেভাবে বুঝাইছি সেভাবে পয়েন্ট আকারে তোমরা চিঠিগুলো অবশ্যই লিখবা আশা করি। আর সারা জীবনও আর চিঠি লিখতে, ব্যক্তিগত চিঠি লিখতে ভুল হবে না। আজ আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।